ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস আর এডুকেশনাল হাব। মরমৰ ছাত্রছাত্রীসকল, আজি আমি আলোচনা করিম ক্লাস টেনের সায়েন্সর যে স্যাম্পল কোশ্চেন পেপার প্রভাইড করেছে সেই স্যাম্পল কোশ্চেন পেপারের পর যে চ্যাপ্টার ওয়ান আছে সেই চ্যাপ্টার ওয়ানের যিকেইটা এম চি কিউ আছে গোটেকেইটা এম চি কিউ আজি আমি আলোচনা করিম। আর তোমালোকে প্রত্যেক দিনাই এটা এটা চ্যাপ্টারের স্যাম্পল কোশ্চেন পেপারত যা এম চি কিউ আছে সেইবোৰৰ সমাধান তোমালোকে পাই থাকিবা। আর তোমালোকর মানে নিজাববীয়াক কিছুমান এম চি কিউ বনাইছো সেইবোৰ এম চি কিউ অলরেডি মই আপলোড করেছো, যদি তোমালোকে ভিডিওবোৰ চোৱা নাই তেতিয়াহলে তোমালোকে ভিডিওবোৰ চাই লবা। আরম্ভ করছো আজির ভিডিওটো। চোৱা চ্যাপ্টার যেটো ওয়ান আছে সেই ওয়ানের যেটো প্রথম কুয়েশন আছে সেই কুয়েশনটোত কি কৈছে চোৱা। এটো আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট হুইচ রিপ্রেজেন্টস দ্য সলিড স্টেট ইন দ্য এবভ রিয়াকশন। এতে চোৱা দুটা টেস্ট টিউব দিয়া আছে আর এই টেস্ট টিউব দুটা সলিউশন দুটা দিয়া আছে আর সেই সলিউশন দুটার মাজত যদি রিয়াকশন ঘটে, রিয়াকশন ঘটিলে তোমার যেটো সলিড স্টেটত থাকিব মানে যেটো তোমার কঠিন অবস্থাত থাকিব সেই দ্রব্যটোর বা সেই পদার্থটোর নাম আমার লাগে। এতে তোমার এই যেটো রাসায়নিক বিক্রিয়া দিছে রাসায়নিক বিক্রিয়াটোত তোমার কি আছে চোৱা। এতে এটাত আছে তোমার সোডিয়াম সালফেট আছে, তো তুমি এতে লিখা এনেকে এন এ টু এস ও ফোর এই সোডিয়াম সালফেট এই ইকুয়াস আছে। তার লগতে আছে তোমার কি বেরিয়াম ক্লোরাইড বি এ সি এল টু এই তোমার কি হয় ইকুয়াস হয়। এতিয়া এই দুটা রিয়াকটেন্টর মাজত রিয়াকশন ঘটি কি উৎপন্ন হব, উৎপন্ন হব তোমার বেরিয়াম সালফেট এই তোমার সলিড হব প্লাস এন এ সি এল ফর্মেশন হব। এতে চা যে তোমার বেরিয়াম সালফেট আছে এই বেরিয়াম সালফেটটোর অধক্ষেপণ উৎপন্ন হয়, আর অধক্ষেপণ মানে এই তোমার কি কোয়া হয় সলিড স্টেটত থকা বলে কোয়া হয়। তো ইয়ারে যেটা কারেক্ট অ্যান্সার আসবে সেটি হব তোমার বি নম্বর অপশন বেরিয়াম সালফেট, বুঝি পালানে। দুই নম্বর প্রশ্নটা চা, দ্য কালার অফ দ্য সলিউশন অবজার্ভড আফটার 30 মিনিটস অফ প্লেসিং জিঙ্ক মেটেল টু কপার সালফেট সলিউশন। এতে চা আমার কপার সালফেট সলিউশন আছে আর তাতে কি মেটেল যোগ করেছে জিঙ্ক মেটেল যোগ করেছে, তো এই দুটার মাজত রিয়াকশন ঘটি কি উৎপন্ন হব জিঙ্ক সালফেট প্লাস কপার। এতে চা যেটো তোমার জিঙ্ক সালফেট আছে জিঙ্ক সালফেটর বরণটো কি হব সেটো সুদিছে। এতে চা যেটো কপার সালফেট আছে কপার সালফেটর বরণ হয়েছে নীলা, কিন্তু যেতিয়া তোমার জিঙ্কর লগত রিয়াকশন করিব জিঙ্কর লগত রিয়াকশন করার লগে লগে এই যেটো দ্রব পাম সেটোর বরণটো কি হয়ে যাব কালারলেস হয়ে যাব মানে বরণহীন হয়ে যাব, বুঝি পালানে। তো বি নম্বরটো কারেক্ট অ্যান্সার আহিব। থ্রি নম্বর কুয়েশনটো চা, ইন দ্য রেডক্স রিয়াকশন, এতে একটা রেডক্স রিয়াকশন দিছে, রেডক্স রিয়াকশন মানে সেইটো রিয়াকশনক কোৱা হয় যেটো রিয়াকশনত তোমার অক্সিজেন যোগ হয় বা হাইড্রোজেন এৰি দিয়ে বা অক্সিজেন এৰি দিয়ে হাইড্রোজেন যোগ হয় সেইটোক রেডক্স রিয়াকশন বুলি কোৱা হয়। তার মানে এটা কথাত কবলৈ গলে জারণ আর বিজারণ যদি একেলগে সংগঠিত হয় তেতিয়াহলে সেইটোক রেডক্স রিয়াকশন বুলি কোৱা হয়। এতে ম্যাঙ্গানিজ অক্সাইড আর হাইড্রোক্লোরিকর লগত বিক্রিয়া করে এই ম্যাঙ্গানিজ ক্লোরাইড পানি আর ক্লোরিন গ্যাস উৎপন্ন করেছে। তো ইয়াতে তোমার কি হয়েছে চা, ম্যাঙ্গানিজ অক্সাইডত ইয়াতে অক্সিজেন আছিল কিন্তু ইয়াতে চা এই ক্লোরিনলে কি হয়েছে রিডিউসড হয়ে গেছে, ইয়াতে অক্সিজেনটো নোহোৱা হয়ে গেছে, তো ম্যাঙ্গানিজ অক্সাইডটো তোমার রিডিউসড হয়েছে। আর যেটা হাইড্রোক্লোরিক এসিড আছিল সেইটো চা অক্সিজেন যোগ করে কি ফর্মেশন করেছে ওয়াটার ফর্মেশন করেছে বা পানি উৎপন্ন করেছে। তো এইখানি কথা তোমার কোনটোর লগত মিলিব সেইটো চা যেটো এ নাম্বার অপশন আছে এই এ নাম্বার অপশনটো কারেক্ট হব, তারমানে ম্যাঙ্গানিজ অক্সাইডটো রিডিউসড হয়েছে মানে বিজারিত হয়েছে, কিহলে বিজারিত হয়েছে ম্যাঙ্গানিজ ক্লোরাইডলে বিজারিত হয়েছে আর হাইড্রোক্লোরিক এসিডটো তোমার জারিত হয়ে পানি উৎপন্ন করেছে, বুঝি পালানে। ফোর নাম্বার কুয়েশনটোত কি কৈছে চোৱা, ইয়াতে ম্যাগনেসিয়াম রিবন দিয়া আছে আর ইয়াতে তোমার কি দিয়া আছে ওয়াচ গ্লাস যত তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন হয়েছে। তো ম্যাগনেসিয়াম যেটো রিবন আছে ম্যাগনেসিয়াম রিবনটো যেতিয়া তোমার অক্সিজেনের লগত বিক্রিয়া করে তেতিয়াহলে তোমার কি উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তো ইয়াতে আমার প্রশ্নত কি সুদিছে চোৱা, হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অবজারভেশন অব দ্য ফলোয়িং রিয়াকশন শোন ইন দ্য অ্যাবভ সেটআপ। তো ইয়াতে আমার যিখিনি কথা কৈছে এই কথা যেতিয়া রিয়াকশন করিব তেতিয়া আমি কি পর্যবেক্ষণ দেখা পাম আমার সেই পর্যবেক্ষণটোহে লাগে। ব্রাউন পাউডার অফ ম্যাগনেসিয়াম অক্সাইড ইজ ফর্মড কালারলেস গিস উইথ ট্রান্স লাইম ওয়াটার মিল্কি ইজ ইভলভড, তার মানে ইয়াতে তোমার কার্বন ডাইঅক্সাইডের কথা কৈছে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইডে
তোমাৰ অক্সিজেনৰ লগত ৰিয়েকশ্যন কৰিলে কাৰ্বন ডাই অক্সাইডটো ফৰ্মেশ্যন নহয়, তো এইটো নহ'ব। চি নম্বৰ অপশ্যনটো কি দিছে চোৱা, মেগনেচিয়াম ৰিবন বাৰ্ণছ উইথ ব্ৰিলিয়েণ্ট হোৱাইট লাইট, আৰু ডি নম্বৰ দিছে ৰেডিছ ব্ৰাউন গেছ উইথ এ স্মেল অফ বাৰ্ণিং ছালফাৰ হেজ ইভল্ভড। এইটোতো নহয় কাৰণ এইটো তোমাৰ ছালফাৰ নাইয়ে, তো ইয়াৰে যিটো কাৰেক্ট এনচাৰ আহিব সেইটো হ'ব চি নম্বৰ, যিটো মেগনেচিয়ামৰ যিটো ফিটা আছে সেই ফিটাটো বায়ুত দাহিত কৰিলে তোমাৰ উজ্জ্বল শিখা বৰণেৰে কি কৰে, জ্বলি উঠে, বুজি পালানে? তাৰপিছত ফাইভ নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, ফাইভ নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে, উইথ দ্য ৰেফাৰেঞ্চেছ টু ফ'ৰ গেছেছ কাৰ্বন ডাই অক্সাইড, কাৰ্বন মনক্সাইড, ক্লৰিন আৰু অক্সিজেন, উইচ ওৱান অফ দ্য অপশ্যনছ ইন দ্য টেবুল ইজ কাৰেক্ট? ইয়াৰে এই যিটো আমাৰ তালিকা দিয়া আছে, এই তালিকাটোত আমাৰ কোনটো অবজাৰ্ভেশ্যন কাৰেক্ট বুলি কৈছে? ইয়াতে চোৱা, এচিডিক অক্সাইড দিয়া আছে, ইউজড ইন ট্ৰিটমেণ্ট অফ ৱাটাৰ, প্ৰডাকশ্যন অফ ৰেচিপিৰেশ্যন, প্ৰডাক্ট অফ ইনকমপ্লিট কম্বাশ্যন। ইয়াতে চোৱা, তোমালোকৰ যদি অলপমান সাম্যক জ্ঞান আছে যে তোমাৰ এচিডিক অক্সাইড কোনবোৰ হয়, যিবোৰ তোমাৰ নন মেটেল আছে, নন মেটেলে যিবোৰ অক্সাইড ফৰ্মেশ্যন কৰে সেই অক্সাইডবোৰহে তোমাৰ কি হয়, এচিডিক হয়। আৰু ইউজড ইন ট্ৰিটমেণ্ট অফ ৱাটাৰ, মানে পানীৰ যিটো তোমাৰ ট্ৰিটমেণ্ট কৰাৰ কাৰণে ক্লৰিন ব্যৱহাৰ কৰা হয়, এইটোতো সঁচা হয়। তো তোমাৰ যি দুটাতো অক্সিজেন আছে সেই দুটাতো এনেই তোমাৰ মানে ইনকাৰেক্ট হৈ গ'ল, কাৰণ অক্সিজেনটো ইউজ কৰা নহয়। ইয়াৰে পিছত কি কৈছে চোৱা, প্ৰডাক্ট অফ ৰেচপিৰেশ্যন, আমাৰ যিটো শ্বসন আছে সেই শ্বসনৰ প্ৰডাক্ট কি, কাৰ্বন ডাই অক্সাইড হয়নে নাই? কিন্তু চোৱা, এক নম্বৰটোত তোমাৰ প্ৰডাকশ্যনটো দি আছে অক্সিজেন, গতিকে এইটো আমাৰ ইনকাৰেক্ট হ'ল। তো এই দুটাও ইনকাৰেক্ট হ'ল, তো বাছি ৰ'ল কোনটো, বি নম্বৰটো। তো আমাৰ বি নম্বৰটো কাৰেক্ট অপশ্যন হ'ব, তেতিয়া বি নম্বৰ ইজ দ্য ৰাইট এনচাৰ, বুজি পালানে? তোমালোকে অপশ্যনবোৰ এনেদৰে মিলালে সুবিধা হয়, ভুল হোৱাৰ চান্সো কম থাকে। ছিক্স নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে চোৱা, অন প্লেচিং এ কপাৰ কইন, ইয়াতে আমাৰ এটা কপাৰ দিয়া আছে, টেষ্ট টিউব কণ্টেইনিং গ্ৰীণ ফেৰাচ ছালফেট, ইয়াতে আমাৰ কি কৰা হৈছে, FeSO4 এইটো ডিপ্ট কৰা হৈছে, তেতিয়াহ'লে কি ফৰ্মেশ্যন হ'ব, ফৰ্মেশ্যন হ'ব তোমাৰ কপাৰ ছালফেট প্লাছ আইৰণ, এইটো ফৰ্মেশ্যন হ'ব। আৰু যিটো তোমাৰ কপাৰ ছালফেট আছে সেইটোৰ বৰণ হৈছে তোমাৰ নীলা। এতিয়া তোমাৰ ইয়াতে যিটো অপশ্যন দিয়া আছে সেইটোত কি হৈছে চোৱা, এইটোৰ হোৱাট উইল বি দ্য অবজাৰ্ভেশ্যন অফ দ্য ফেৰাচ ছালফেট ছলিউশ্যন। এই ফেৰাচ ছালফেট ছলিউশ্যনত আমি কি দেখা পাম, ট্ৰান্স ব্লু এণ্ড গ্ৰে ছাবষ্টেঞ্চেছ ইজ ডিছপাইটেড ইন দ্য কপাৰ কইন, এইটো মিছা হ'ব। ট্ৰান্স কালাৰলেছ এণ্ড গ্ৰে ছাবষ্টেঞ্চেছ, সেইটোতো কালাৰলেছ নহ'ব। আৰু ইয়াতে তোমাৰ চি নম্বৰ, ট্ৰান্স কালাৰলেছ এণ্ড ৰেড ইজ ব্ৰাউন ছাবষ্টেঞ্চেছ ইট ডেপজিটেড অন দ্য কপাৰ কইন, এইটো কাৰেক্ট হ'ব। কাৰণ যিটো তোমাৰ কপাৰ কইন থাকিব সেই কপাৰ কইনৰ চাৰিওফালে তোমাৰ কি কৰিব, এইটো ব্ৰাউন কালাৰৰ এটা তৰপৰ সৃষ্টি হ'ব, যিটো তৰফ তোমাৰ ক'ৰ পৰা আহিব, কপাৰৰ পৰা আহিব, বুজি পালানে? তো ইয়াৰে চি নম্বৰ অপশ্যনটো কাৰেক্ট হ'ব। ছেভেন নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, ৰিমা টুক 5 মিলিলিটাৰ অফ লেড নাইট্ৰেট ছলিউশ্যন, ইয়াতে তোমাৰ লেড নাইট্ৰেট PbNO3 আৰু লেডৰ বেলেঞ্চি হৈছে 2, তো এইটো তোমাৰ 2 আহিব। তাৰপিছত এইটো লেড নাইট্ৰেট PbNO3 এইফালে আহিব 2, ইয়াৰে লগত এড কৰিছে কি, পটাচিয়াম আয়োডাইড, এইটো KI, এইটো পটাচিয়াম আয়োডাইড এড কৰিছে। তেতিয়াহ'লে প্ৰথমতে ইয়াৰে তুমি বিক্ৰিয়াটো লিখি লোৱা, এইটো উৎপন্ন হ'ব লেড আয়োডাইড PbI2 আৰু কি হ'ব, পটাচিয়াম নাইট্ৰেট KNO3। ইয়াতে চোৱা, যিটো তোমাৰ লেড নাইট্ৰেট আছে, এই লেড নাইট্ৰেটৰ যিটো কালাৰ হয় সেইটো তোমাৰ য়েল্ল' কালাৰ হয়, মানে হালধীয়া ৰঙৰ হয়। তেতিয়া প্ৰশ্নটোত কি কৈছে সেইটো আমি চাওঁ, লেড নাইট্ৰেট পটাচিয়ামৰ লগত পটাচিয়াম আয়োডাইড মানে যোগ কৰা হৈছে, হোৱাট উড শি অবজাৰ্ভ, তাই কি দেখা পাব, মানে ৰিমাই কি দেখা পাব, তেতিয়া সি দেখা পাব যে য়েল্ল' প্ৰিচিপিটেট ৱাজ ফৰ্মড, যিটো তোমাৰ এইটো লেড নাইট্ৰেট, তোমালোকে ৰিয়েকশ্যনটো এনেকৈ লিখি ল'বা, তেতিয়াহ'লে তোমালোকৰ আণ্ডাৰষ্টেণ্ডিঙত ইজি হ'ব। আৰু আছে পটাচিয়াম আয়োডাইড, ইয়াৰ লগত যদি ৰিয়েকশ্যন কৰে তেতিয়াহ'লে উৎপন্ন হ'ব লেড আয়োডাইড PbI2 প্লাছ KNO3। ইয়াতে চোৱা, যিটো লেড আয়োডাইড এইটোৰ তোমাৰ এটা হালধীয়া এটা কি পৰিব, অদক্ষেপ পৰিব, মানে য়েল্ল' কালাৰৰ প্ৰেচিপিটেট এটা ফৰ্মেশ্যন হ'ব, বুজি পালানে? তো ইয়াৰে বি নম্বৰ অপশ্যনটো কাৰেক্ট হ'ব। তাৰপিছৰ প্ৰশ্নটো চোৱা, এইট নম্বৰ কুৱেশ্যনটোত কি কৈছে,
উইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি রিপ্রেজেন্টস এ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। ইয়াতে আমার কেইটামান ইকুয়েশন দিয়ে আছে, এই ইকুয়েশনকেইটার ভিতর কোনটো ব্যালেন্সড ইকুয়েশন হয় সেইটা আমি ফাইন্ড আউট করব। ইয়াতে চ, ইয়াতে আইরন আছে তিনটা কিন্তু ইয়াতে আছে একটা, গতি আমার এটো ক্যান্সেল আউট হল। তারপর চা কি কৈছে, ইয়াতে তোমার আইরন তিনটা, ইয়াতেও আইরন তিনটা আছে, ইয়াতে তোমার হাইড্রোজেন আছে আটটা, ইয়াতেও হাইড্রোজেন আটটা আছে, ইয়াতে অক্সিজেন আছে চারিটা, ইয়াতে অক্সিজেন আছে চারিটা। তো তোমার রিয়েক্টেন্ট আর প্রোডাক্টর মাজর যেখানে এলিমেন্টর যে নাম্বার সেটা ইয়াতে ইকুয়াল হয়ে আছে, গতি তোমার এই বি নম্বর অপশনটা কারেক্ট হব, বুঝি পালানে? ইয়াতে চ একটা হাইড্রোজেন নাই, ইয়াতে তোমার হাইড্রোজেনের যে নাম্বার সেটা ঠিক নাই, ইয়াতেও নাই, তোমার বি নম্বর অপশনটা কারেক্ট হব, বুঝি পালানে? নাইন নম্বর কোশ্চন কি কৈছে, চ দ্য কেমিক্যাল রিয়াকশন বিটুইন কপার এন্ড অক্সিজেন। চ কপার আর অক্সিজেনের মাজত যদি রিয়াকশন ঘটে তেতিয়াহলে তোমার কপার অক্সাইড ফর্মেশন হয়, আর ইয়াতে যে কপার কপারক যদি তুমি অক্সিজেনের দাহিত করা যায় তেতিয়াহলে তোমার ব্ল্যাক কালারের একটা ফর্মেশন হয়, সেটা তোমার কপার অক্সাইড হয়। এতিয়া তার মানে কপার অক্সাইডের বরণ তোমার ব্ল্যাক হব, তার মানে এতে সুদিছে যে ক্যাটেগরাইজড মানে যে রিয়াকশন ঘটিব সেই রিয়াকশনের তোমার প্রকৃতি কি হব, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট তো নয় কারণ এই রিয়াকশনটা চা কপার আর অক্সিজেনের মাজত সে রিয়াকশন ঘটে, তো কি ফর্মেশন হব, কপার অক্সাইড। এতে দুটা প্রোডাক্ট আছে, দুটা তোমার রিয়েক্টেন্ট আছে মানে বিক্রিয়ক পদার্থ দুটা আছে আর এতে বিক্রিয়াজাত পদার্থ এটা আছে। তো যত তোমার বিক্রিয়ক পদার্থ দুটা বা তাতক বেশি হয় আর এটা মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তেনেকা রিয়াকশনক কি বলে কোয়া হয়, কম্বিনেশন রিয়াকশন বলে কোয়া হয়। তো সি নম্বরটো কারেক্ট অ্যান্সার হব। টেন নম্বর কোয়েশনটো চা, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু ব্যালেন্স এ স্কেলেটেল কেমিক্যাল ইকুয়েশন। যেবুর জকা সমীকরণ আছে স্কেলেটেল ইকুয়েশন বলে কৈছে, সেই জকা সমীকরণবুর আমি কিয় ব্যালেন্স করব লাগে। তো এটা চা আমি ক্লাস নাইনত পড়ি আসছিলাম যে রাসায়নিক সংযোগের বিধি আছিল দুটা, এটা হয়েছে তোমার ভরণ নিত্যতা বিধি আর এটা হয়েছে নির্দিষ্টানুপাত বিধি। তো ভরণ নিত্যতা বিধি মতে রাসায়নিক বিক্রিয়াটাত ভরর সৃষ্টি হব নোয়ারে, বিনাশ হব নোয়ারে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ মাজর মূল ভর সদায় সমান থাকিব লাগে। তার মানে বেসিক্যালি ইয়াতে কি হয় তোমার যেটু ভর আছে যেটু মাস আছে তার যে এলিমেন্ট থাকিব এই এলিমেন্টর মাসর কি হয় কনজারভেশন হয়। তো ইয়ারে তোমার সি নম্বর অপশনটু কারেক্ট হয়, টু ভেরিফাই দ্য লফ কনজারভেশন অফ মাস, সি নম্বর উইল বি দ্য রাইট অ্যান্সার। ইয়ার পিছত এটা চ সেকশন বি হয়, ইয়াতে তোমার টু মার্কসর কুয়েশন হয়। তো এই টু মার্কসর কুয়েশন কেটাও আমি অল্প আলোচনা করো, ইয়াতে কি কৈছে চা, এ ক্লিয়ার সলিউশন অফ স্লেক্ট লাইম ইজ মেড বাই ডিজলভিং ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইন অ্যান এসেস অফ ওয়াটার। মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটো আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটো তোমার স্লেক্ট লাইম বলে কোয়া হয় মানে শিথিলিত চূণ হয়, এটোর লগত তোমার ওয়াটার মিক্স করে এটো একটা সলিউশন বনোয়া হয়েছে যেটো তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইডে থাকিব। দিস সলিউশন লেফট এক্সপোজ টু এয়ার, আর এটো তোমার বাহিরত থই দিয়া হয়েছে যাতে তোমার এয়ারত মিহলি হব পারে। কিন্তু কি দেখা পালো চা, দ্য সলিউশন স্লোলি গোজ মিল্কি এজ এ ফেইন্ট হোয়াইট প্রিসিপিটেড ফর্মস। কিন্তু দেখা পালে যে যেটো তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড পানির আর পানির মিশ্রণ আছিল সেই মিশ্রণটা বাহিরত থই দিয়ার পিছত এটো লাহে লাহে কি হল, গাখির সদৃশ বা দুগ্ধ সদৃশ এটো বগা পদার্থলে পরিবর্তন হয়েছে। এক্সপ্লেইন হোয়াই এ ফেইন্ট হোয়াইট প্রিসিপিটেড ফর্মস, মানে এটো যেটো তোমার বগা যেটো অদক্ষেপ উৎপন্ন হল সেটো কিহর কারণে হল, সাপোর্ট ইউর রেসপন্স উইথ দ্য হেল্প অফ কেমিক্যাল ইকুয়েশনস, আর এটো তোমার কেমিক্যাল রিয়াকশনের হইতে তুমি এটো ব্যাখ্যা করব লাগে। তো ইয়াতে একেবারে সিম্পল হয়, তোমালোকে যদি চ্যাপ্টারবুর পড়িছা ধরিব পারিছা কেনেকে অ্যান্সারবুর লিখিব লাগিব। এটো চা কিয় এনেকুয়া হয়েছে চা, আমার বায়ুমণ্ডলত তো তোমার কি থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, আর যেটো তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইডে যেতিয়া তোমার কার্বন ডাই অক্সাইডের লগত রিয়াকশন করে তেতিয়া তোমার কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম কার্বনেট যেটুক আমি লাইমস্টোন বলে কও বা মার্বল বলে কও, বুঝি পাইছানে, যার রাসায়নিক নাম হয়েছে ক্যালসিয়াম কার্বনেট, আর লগতে কি ফর্মেশন হব, ওয়াটার ফর্মেশন হব। এতে যেটু তোমার
এই ক্যালসিয়াম কার্বনেট আছে, এই ক্যালসিয়াম কার্বনেটর বরণ হয়েছে বগা, বুঝি পালানে? সেই কারণে তোমার বগা প্রেসিপিটেট কি হয়, ফর্মেশন হয়, আর কেমিক্যাল রিয়াকশন এইটু লিখিব লাগিব। এইটু লিখি সেই কথাখিনি লিখিলেই আমার অ্যান্সার হয়ে যাব, বুঝি পালানে? এইটুত অর দিছে চা, এইটু অর কৃতি অ্যাডেটেড ডাইলুট হাইড্রোক্লোরিক এসিড টু ফোর মেটেলস অ্যান্ড রেকর্ডেড হার অবজারভেশনস এজ শোন ইন দ্য টেবল গিভেন বিলো। কৃতি নামের এজনী ছোৱালী আছে, তো তোমার কি করেছে, হাইড্রোক্লোরিক এসিড লৈছে আর তাতে চারিটা মেটেলর লগত রিয়াকশন করেছে, এটা হয়েছে কপার, আইরন, ম্যাগনেসিয়াম আর কি লৈছে, জিঙ্ক লৈছে। আর ইয়ার মাজত তোমার কোনটোর লগত বিক্রিয়া হব সেটা আমি লিখিব লাগে। এটা হয়েছে সিলেক্ট দ্য কারেক্ট অবজারভেশনস অ্যান্ড গিভ কেমিক্যাল ইকুয়েশনস অফ দ্য রিয়াকশন, মানে কোনটো কারেক্ট হব আর তোমার সেইটোর লগত তুমি কেমিক্যাল ইকুয়েশন তুমি দেখাব লাগিব। এতে চা কপারের লগত যদি রিয়াকশন করে, যেটা তোমার ফার্স্ট টাইম এইটো চা কপার মেটেল আছে আর তোমার ইয়াতে আছে তোমার হাইড্রোক্লোরিক এসিড, তো তুমি কপার লওয়া আর হাইড্রোক্লোরিক এসিড লওয়া, কি ফর্মেশন হব, কপার ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস। তো তোমার হাইড্রোজেন তো ইয়াতে গ্যাস ইভল্ভ তো হয়ে আছে, এইটো তো মানে কারেক্ট হয়, বুঝি পালা? আর রিয়াকশন এইটো লিখিব লাগিব, এইটো রিয়াকশন লিখিব লাগিব। তারপর তোমার এইটো দিছে আইরন, আইরনের লগত তোমার এইটো কি কৈছে, ডাইলুট হাইড্রোক্লোরিক এসিড, তো আইরন মানে হয়েছে তোমার এফি প্লাস এইচসিএল, ইয়ার লগত রিয়াকশন ঘটিলে তোমার কি ফর্মেশন হব, এফিসিএল টু প্লাস হাইড্রোজেন, হয়নি? তো এইটো রিয়াকশন লিখিব লাগিব। ইয়াতেও তোমার গ্যাস ইভলভ হয়ে আছে, তো এইটো কারেক্ট হয়। ম্যাগনেসিয়ামের লগত ইয়াতে তোমার রিয়াকশন নো বলেই কৈছে, কিন্তু রিয়াকশন হব, গতি এইটো তোমার ইনকারেক্ট হয়, এইটো নালাগে। আর জিঙ্কর লগত যদি হাইড্রোক্লোরিক এসিডে রিয়াকশন করে, জিঙ্কর লগত তোমার এইচসিএল, এইচসিএলের লগত রিয়াকশন করলে কি উৎপন্ন হব, এতে হব তোমার জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন, তো এইটো তোমার কারেক্ট হয়। তো তুমি এই তিনটা ইকুয়েশন লিখিব লাগিব, বুঝি পালানে? 12 নম্বর কোয়েশন চা, 12 নম্বর যদি কোয়েশন দিছে, এটা তোমার অল্প ধরনের ঠিকই কোয়েশন হয়, কিন্তু এনেকা ধরনের কোয়েশন তোমালোকর পরীক্ষাত আহিব। এটো কি হয়েছে স্যার, লাইমস্টোন মানে তোমার কি হয়, এটো ক্যালসিয়াম কার্বনেট, এতে যেটা ক্যালসিয়াম কার্বনেটক যেটা তাপ দিয়া হয়, যেটা তোমার ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হয়, মানে ইয়াতে যেটু এক্স এলিমেন্ট আছিল সেটা আমি কি পালো, ক্যালসিয়াম অক্সাইড পালো। আর যেটা ক্যালসিয়াম অক্সাইডে যেটা তোমার ওয়াটারের লগত রিয়াকশন করে, যেটা তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফর্মেশন হয়, যেটুক আমি স্লেক্ট লাইম বলে কও, হয়নে? এতে সব কি কৈছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন টেবল হুইচ রিপ্রেজেন্টস দ্য টাইপ অফ রিয়াকশন ডিউরিং ওয়াকারিং ইন স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু, মানে স্টেপ ওয়ান আর স্টেপ টু তো আমি কেনকা ধরনের রিয়াকশনস পালো, সেটা আমার ইয়াতে আমি পুট করব লাগিব। সো ফার্স্ট টাইম যেটা আমার ক্যালসিয়াম কার্বনেট আছিল মানে লাইমস্টোন আছিল, সেটা হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড মানে CaO ফর্মেশন হয়, যেহেতু ইয়াতে হিট ইভলভ হয়ে আছে, মানে হিটটো তোমার ইয়াতে কি করব লাগে, দিব লাগে। তো হিট দিলে স্টেপ যেটু ওয়ান হব, এটো সে ইয়ার যেটু অপশন আছে সেই অপশনকেটা ইয়াতে ইনকারেক্ট দিয়া আছে, এটোর তোমার যেটু আমার টিচারের একটা কারেকশন একটা কপি দিছে সেটো তোমার এইখানে দিয়া আছে। তো ইয়ার যেটু তোমার স্টেপ ওয়ান হব, স্টেপ ওয়ানটো তোমার কি হব, এন্ডোথার্মিক হব, স্টেপ ওয়ানটো এন্ডোথার্মিক মানে এটো হয়েছে তাপগ্রাহী, যেহেতু তোমার তাপ দিয়া হয়েছে তো এটো তাপগ্রাহী হয়। আর যেটা তোমার স্টেপ টু হব, স্টেপ টু চা, যেটা তোমার ক্যালসিয়াম অক্সাইডে ওয়াটারের লগত রিয়াকশন করে, যেটা তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটো ফর্মেশন হয়, লগতে তোমার কি হয়, বহু পরিমাণে হিট উৎপন্ন হয়। তো যেটু প্রক্রিয়া তোমার তাপ উৎপন্ন হব, সেটুক আমি কি বলে কম, সেটুকু হব তোমার এক্সোথার্মিক হব, সেটো হব এক্সোথার্মিক রিয়াকশন হব, মানে এক্সোথার্মিক মানে তাতে তোমার হিট কি হব, রিলিজ করব, এক্সোথার্মিক রিয়াকশন হব, বুঝি পালানে? 13 নম্বর কোয়েশনটো চা, এটো কি কৈছে, এ প্লাস বিসি এসি প্লাস বি, কোয়েশন কি কৈছে চা, আইডেন্টিফাই দ্য টাইপস অফ রিয়াকশন মেনশনড অ্যাবভ ইন ওয়ান অ্যান্ড টু, গিভ ওয়ান এক্সাম্পল ফর ইচ টাইপ অফ দ্য ফর্মস অফ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। এতে তোমার একটা রিয়াকশনের একটা টাইপ দিয়ে আছে, এই টাইপের অনুসরি তুমি কি করব লাগে, এক্সাম্পল দিব লাগে, আর সেই এক্সাম্পলবর তুমি কব লাগিব যে কোনটো তোমার রিয়াকশন হয়, মানে রিয়াকশনের প্রকার তোমার লাগিব, এটো কৈছে।
এতে চা এ আর বি সি আছে আর তোমার ইয়াতে প্রোডাক্ট ফর্মেশন আছে এ সি প্লাস বি। তো আগতে তোমার ইয়াতে বি সি আছে, তো বি সি টি ইয়ারপরে সেপারেট হয়ে গেছে মানে সাবস্টিটিউট হয়েছে। তো এই রিয়াকশনটা হব তোমার সাবস্টিটিউশন রিয়াকশন, মানে এইটু হব তোমার কি রিয়াকশন, সাবস্টিটিউশন মানে হয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া বা অপহরণ বিক্রিয়া, বুঝি পেলা? এর এক্সাম্পল চা, এর এক্সাম্পল দিলে তুমি কি করবা, জিঙ্কর লগত হাইড্রোক্লোরিক এসিডর রিয়াকশন ঘটাই দিবা। জিঙ্কর লগত হাইড্রোক্লোরিক এসিডর রিয়াকশন করিলে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস ফর্মেশন হয়। তো ইয়াতে তোমার হাইড্রোজেনটা তোমার বিট ঠাইত আহিব, মানে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হব বা হাইড্রোজেনটা সাবস্টিটিউট হব। আর ইয়াতে টু দিলে একটু ব্যালেন্সড হয়ে যাব, মানে জিঙ্ক প্লাস টু এইচ সি এল ফর্মেশন হব জিঙ্ক ক্লোরাইড মানে জেড এন সি এল টু প্লাস এইচ টু, বুঝি পেলা? এইটার এক্সাম্পল এইটু হয়ে যাব। আর ইয়ার রিয়াকশন টাইপ হয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া বা অপহরণ বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন। দুই নম্বর রিয়াকশনটা চাই, ইয়াতে কি কৈছে, এ বি আর সি ডি আছে আর ফর্মেশন হয়েছে এ সি আর বি ডি। ইয়াতে তোমার কি হয়েছে চাই, ইয়াতে তোমার যুর বিক্রিয়ক পদার্থ আছে, বিক্রিয়ক পদার্থবর মাজত আয়নর বিনিময় ঘটিছে, আর আয়নর বিনিময় ঘটিলে সেইবক তোমার কি বলে কোয়া হয়, আর ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বলে কোয়া হয় বা তোমার এটা দ্বি অপহরণ বিক্রিয়া বলে কোয়া হয়। এটা তুমি দ্বি অপহরণ বিক্রিয়ার এক্সাম্পল দিব লাগে। তো দ্বি অপহরণ বিক্রিয়ার এক্সাম্পল দিবা এটু সোডিয়াম সালফেট আর যদি বেরিয়াম ক্লোরাইডে যদি রিয়াকশন করে এন এ টু এস ও ফোর, এটু হচ্ছে সোডিয়াম সালফেট, বি এ সি এল টু মানে হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, তেতিয়াহলে তোমার ফর্মেশন হয় কি, এতে আহিব তোমার বেরিয়াম সালফেট বি এ এস ও ফোর প্লাস এন এ সি এল মানে সোডিয়াম ক্লোরাইড ফর্মেশন হব। ইয়াতে দুই দিব লাগিব কারণ এতে ক্লোরিন দুটা আছে, ইয়াতে সোডিয়াম দুটা আছে, যেটা আমার ব্যালেন্সড ইকুয়েশন হয়ে গেল। আর তোমার যেটু বেরিয়াম সালফেট আছে এটু তোমার বগা অতক্ষেপ পড়ব, সেটু তোমার এনেকে তলফালে এরদি বুঝা হয়। মরমর ছাত্রছাত্রী সকল, আজির কারণে লাস্ট কুয়েশন 14 নম্বর কুয়েশন চ কি কৈছে, এ রেডিশ ব্রাউন মেটেল এক্স, এটা আমার মেটেল আছে যেটু হয়েছে এক্স মেটেল, হিটেড ইন এয়ার গিভস এ ব্ল্যাক কম্পাউন্ড ওয়াই, আর যেতিয়া ইয়াক আমার কি করা হয় হিট দিয়া হয় তেতিয়া এটা ব্ল্যাক কম্পাউন্ড দিয়ে যার নাম হয়েছে ওয়াই, হুইচ ওয়েন হিটেড প্রেজেন্স অফ হাইড্রোজেন গ্যাস, আর যেতিয়া এটোর লগত তোমার কি করা হয় হাইড্রোজেন গ্যাসের রিয়াকশন ঘটে এক্স ব্যাক, তেতিয়াহলে তোমার এটো কি হয় আকৌ তোমার আগর অবস্থালৈ ঘুরি আহে, ইটস রিফাইন্ড বাই দ্য প্রসেস অফ ইলেক্ট্রোলাইসিস, আর এটো তোমার ইলেক্ট্রোলাইসিস হিসাবে ইউজ করা হয়। আর কি কৈছে, দিস রিফাইন্ড অফ এক্স ইজ ইউজড ফর ইলেকট্রোলাইসিস ওয়ারিং, মানে ইলেকট্রিক ওয়ারিংত এটো কি করা হয় ইউজ করা হয়। আইডেন্টিফাই এক্স এন্ড ওয়াই, ড্র এ ওয়েল্ড লেভেল ডায়াগ্রাম প্রেজেন্ট দ্য প্রসেস অফ রিফাইনিং এক্স, এতে যেটো এক্স যেটো মেটেল হব সেই এক্স মেটেলটা তোমার কি হব কপার হব, আর সেই কপারের লগত যেটা তোমার কি করা হয় হিট দিয়া হয় তেতিয়া তোমার কি করা হয় তেতিয়া কি ফর্মেশন হয় কপার অক্সাইড ফর্মেশন হয় যার বরণ হয়েছে ব্ল্যাক, আর এই ব্ল্যাকটা হয়েছে তোমার কি ওয়াই, যেটো প্রোডাক্ট ওয়াই আসিল ইয়াতে এই ওয়াইটো হয়েছে এটো ব্ল্যাক কপার অক্সাইড, আর যেতিয়া তোমার এটো কি করা হয় হাইড্রোজেন গ্যাস ইয়ার লগত ফর্মেশন হয় মানে তোমার কপার অক্সাইডের লগত যদি হাইড্রোজেনে রিয়াকশন করে তেতিয়াহলে কি ফর্মেশন হয় কপার প্লাস এটো ওয়াটার ফর্মেশন হয় কপার আর ওয়াটার। তো এই যেটো কপার আছে সেই কপারটা তোমালোকে সকলে জানা যেটো তামর তার মানে কপার ওয়ার বলে কয়, এটো তোমার কি করা হয় ইলেকট্রিক ওয়ারিংত ইউজ করা হয় কপার তারক, বুঝি পালানে? ইয়ারে যেটো তোমার কেমিক্যাল রিয়াকশন লিখিছিল সেইটো লিখিবা, এটো কপার প্লাস অক্সিজেন এটো ফর্মেশন হব কপার অক্সাইড, এটোর বরণ হব ব্ল্যাক, আর যেটা তোমার কপার অক্সাইডে তোমার হাইড্রোজেনের লগত রিয়াকশন করে তেতিয়াহলে তোমার কপার আর এটো এইচ টু ও মানে ওয়াটার কি হয় ফর্মেশন হয়, আর এই কপারটো তোমার কি করা হয় এটো ইলেকট্রিক ওয়ারিংত ইউজ করা হয়। তার মানে তোমার এক্স যেটো মেটেরিয়াল আছিল বা এক্স যেটো মেটেরিয়াল আছিল সেইটো তোমার কি হব এক্স মেটেরিয়ালটো কপার হব আর ওয়াইটো হব কপার অক্সাইড, আর যেটো ব্যাক হয়ে আছে সেইটো কপার হয় যেটো আমার ইলেকট্রিক ওয়ারিংত ইউজ করা হয়। মরমর ছাত্রছাত্রী সকল, আজির কারণে এইখিনিয়ে, অহা ক্লাসত আকো আমি যেটো চ্যাপ্টার টু আছে সেইটো আমি ডিসকাশন করিম। তোমালোকর যদি এইবর সলিউশনের যদি পিডিএফ ফাইল লাগে তথাপি পাই যাবা,
আজির কারণে এইখিনিয়ে। আকৌ লগ পাম বেলেগ এটা ভিডিঅ'লৈ। ধন্যবাদ।